নমস্কার বন্ধুরা আমি শ্রীজা রায় রায়ান মার্টিনের একজন ফিজিক্স এডিটার রায়ান মার্টিনের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই এর আগের দিন আমি ফিজিক্সের ক্লাস টুয়েলভের ইউনিট এইটের ফার্স্ট চ্যাপ্টার পরমাণুর বেশ কিছুটা অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আজ আমি এই চ্যাপ্টারেরই বাকি অংশটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক তোমাদের বাড়িতে অনেকেই হয়তো কখনো অসুস্থ হয়ে পড়লে বিশেষত শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসকেরা এক্স রে করার পরামর্শ দেন এই এক্স রে আসলে কী তার উৎপত্তি এবং ধর্ম কী তা নিয়ে বিস্তারিত আলোচনা করি চলো আঠারোশো পঁচানব্বই সালে জার্মান পদার্থবিদ উইলহেম রন্টজেন উচ্চ বিভাব সম্পন্ন দরিদ্রবাহকে চারিদিকে কালো কাগজে মোড়া ক্রোক্স টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত করিয়ে লক্ষ্য করেন যে এই টিউবে উৎপন্ন ক্যাথোদ্রশ্যের প্রতিপ্রভার দরুন টেবিলে রাখা একটি কাগজে আঁকা বাঁকা কিছু কালো রেখা তৈরি হয় এক্ষেত্রে এই ক্রোক্স টিউব হলো কাঁচের তৈরি একটি বায়ুশূন্য টিউব যার ভেতরে বিপরীত চার্জে দুটি ইলেকট্রোড থাকে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি হয়ে থাকে যেমনটি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তার এই পরীক্ষার দ্বারা বোঝা যায় যে উচ্চ গতিসম্পন্ন ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনিক স্রোত অর্থাৎ রশ্মি ওই টিউবের অ্যানোর ধাতুর দ্বারা বাধাপ্রাপ্ত হলে সেই প্রতিবন্ধক থেকে এক প্রকার অদৃশ্য রশ্মি নির্গত হয়ে থাকে সেই রশ্মির নাম তার কাছে তখন অজানা থাকায় তিনি এই রশ্মির নাম দেন এক্সরশ্মি অর্থাৎ এক্স রশ্মি কাকে বলে উচ্চ গতিসম্পন্ন ক্যাথোড্রশি কোনো ভারী ধাতু যেমন মলিবডেনাম টাংস্টেন ইত্যাদি দ্বারা বাধাপ্রাপ্ত হলে যে ক্ষুদ্র তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের ও উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন বিকিরণ নির্গত হয় তাকে এক্সরশ্মি বলা হয় এই এক্সরশিও অন্যান্য তুর তরিচ্চুম্বকীয় বিকিরণের মতোই ফোটন কণা স্রোত প্রকৃতপক্ষে এই এক্সরশ্যির বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষণীয় এক এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা জিরো পয়েন্ট ওয়ান অ্যাংস্ট্রম থেকে পঞ্চাশ অ্যাংস্ট্রম হয়ে থাকে যা প্রায় দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের একের এক হাজার গুণ হয় দুই এক্স রশ্মি সাধারণ আলোর ন্যায় প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার সমবর্তন অপবর্তন ইত্যাদি সকল ধর্ম দেখায় তা সাধারণ আলোর মতন সরল রেখায় চলে এবং শূন্য মাধ্যমে এই এক্স রশ্মির বেগ সাধারণ আলোর বেগে সমান তিন এই তড়িৎচুম্বকীয় রশ্মি আধানবিহীন হয় তাই তা তরিত ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা কোনোভাবে প্রভাবিত হয় না চার ইহা কাগজ কাঠ কাঁচ এবং অ্যালুমিনিয়াম জাতীয় হালকা ধাতুর পাতলা পাতকে অত্যন্ত সহজেই ভেদ করে চলে যেতে পারে পাঁচ গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই রশ্মি গ্যাসকে আয়নিত করে থাকে ছয় এই রশ্মি ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে এবং জীবকোষকে ধ্বংস করতে পারে সেই জন্য ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এই রশ্মি ব্যবহার করা হয়ে থাকে এখন এই এক্স রশি ছেদক তরঙ্গদৈর্ঘ্য অফ ওয়েভলেন কাকে বলে এর রাশিমালা কী ক্যাথোদ্রসিতে উপস্থিত ইলেকট্রনের গতিশক্তির সম্পূর্ণ অংশ যখন এক্স রশির ফোটন কণার সৃষ্টিতে ব্যয়িত হয় তখন সেই এক্স তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যকে বলা হয় ছেদক তরঙ্গদৈর্ঘ্য ধরা যাক কোনো ইলেকট্রনকে ভি বিভব প্রভৃতির সাহায্যে গতিশীল করা হলো তাহলে তা যে গতিশক্তি অর্জন করবে তা হলো ই কে ইকুয়ালস টু ইভি যেখানে ই হলো ইলেকট্রনের আধান এবং ভি হল সেই অ্যাপ্লাইড ভোল্টেজ এখন উৎপন্ন এক্স রো ছেদক তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা এম হয় তবে তার ফোটনের শক্তি হবে এইচ সি বাই ল্যামডা এম যেখানে এইচ হল প্ল্যাংস কনস্ট্যান্ট এই ছেদক তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞানুসারে এই দুই শক্তির মান সমান হবে সুতরাং এইচ সি বাই ল্যামডা এম ইকুয়ালস টু ইভি অর্থাৎ ল্যামডা এম ইকুয়ালস টু এইচ সি বাই ইভি যেখানে এইচ প্ল্যাংস কনস্ট্যান্ট সি শূন্য মাধ্যমে আলোর বেগ ই ইলেকট্রনের চার্জ এই সবকটি ধ্রুবক সেই মানগুলি বসিয়ে আমরা পেলাম ল্যামডা এম ইকুয়ালস টু বারো ডিভাইডেড বাই ভি এত অ্যাংস্ট্রম এখন ক্যাথদ্রসিতে উপস্থিত ইলেকট্রনের সংখ্যার উপর এক্স তীব্রতা নির্ভর করে অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা বাড়লে তীব্রতা বাড়বে এবং কমলে তীব্রতা কমবে কারণ এই ইলেকট্রন যখন অ্যানোড ধাতুর উপর আপতিত হয় তখন সেখান থেকে ফোটন কণা নিঃশৃত হয় ফলে বেশি সংখ্যক ইলেকট্রন এসে আপতিত হলে বেশি সংখ্যক ফোটন কণার সৃষ্টি হবে অর্থাৎ এক্স তীব্রতা বাড়বে কঠিন ও কোমল এক্স্রস্মি কাকে বলে এক্স্রস্মীর ফোটন কনার শক্তি যদি খুব বেশি হয় অর্থাৎ পাঁচ থেকে দশ ভোল্ট কিংবা তার থেকেও বেশি এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি খুব কম হয় প্রায় জিরো পয়েন্ট জিরো ওয়ান অ্যাংস্ট্রং তবে সেই এক্স ভেদন ক্ষমতা অপেক্ষাকৃত বেশি হয় এই ধরনের এক্সরশিকে বলা হয় কঠিন এক্সরশি অন্যদিকে এক্স ফোটন কণার শক্তি যদি খুব কম হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি অনেক বেশি হয় প্রায় টেন অ্যাংস্ট্রং তবে সেই এক্সরশির ভেদন ক্ষমতা অপেক্ষাকৃত কম হয়ে থাকে এবং এই ধরনের এক্স বলা হয়ে থাকে কোমল এক্সরশি চিত্রে এক স্প্রেষ্ঠী বর্ণালীর একটি লেখচিত্র তো দেখতে পাচ্ছ যেখানে রিলেটিভ ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থ অর্থাৎ তীব্রতা ভার্সেস তরঙ্গতর্ঘের একটি লেখচিত্র অঙ্কন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে অংশটা পুরোটাই অঙ্কন করা আছে তা পুরোটাই নিরবিচ্ছিন্ন বর্ণালী এবং তার মধ্যে যে পিকগুলো পেয়েছি আমরা সেই সুতীক্ষ্ণ চূড়াগুলো হলো বৈশিষ্ট্যমূলক বর্ণালী অর্থাৎ এক্স টিউব থেকে বিভিন্ন তরঙ্গ তরঙ্গতর্ঘর এক্সরশ্মি নির্গত হয়ে থাকে মূলত দুই ধরনের বর্ণালীর উপরিপাতের ফলে এই এক্সরশ্মির বর্ণালী সৃষ্টি হয়ে থাকে সেগুলি হলো এক নিরবিচ্ছিন্ন বর্ণালী অপরটি হল বৈশিষ্ট্যমূলক বর্ণালী যা তোমরা এই এক্সরশ্মির লেখচিত্র থেকে দেখতে পাচ্ছ এখন এই নিরবিচ্ছিন্ন বর্ণালী কী এই বর্ণালী নির্ভর করে সাধারণত প্রযুক্ত বিভব প্রভেদের ওপর অর্থাৎ যে অ্যাপ্লাইড ভোল্টেজ ভি অ্যাপ্লাই করছে সেইটা তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন যখন লক্ষ্যবস্তুকে আঘাত করে তখন সেই ইলেকট্রন এবং পরমাণু নিউক্লিয়াসের মধ্যে সংঘর্ষের ফলে এই ইলেকট্রনটির গতিবেগ হ্রাস পায় অর্থাৎ তার গতি শক্তি হ্রাস পায় ফলে এই প্রক্রিয়ায় যে ফোটন কর্নাটি নির্গত হয় তার শক্তি এই ইলেকট্রনটির গতিশক্তির হ্রাসের সমান হবে এইভাবে প্রাপ্ত তরিচুম্বকীয় বিকিরণ যা নিরবিচ্ছিন্নভাবে নির্গত হয়ে থাকে তাকে নিরবিচ্ছিন্ন এক্স্রসি বলা হয় এবং এইভাবে প্রাপ্ত বর্ণালীকে নিরবিচ্ছিন্ন বর্ণালী বলা হয় এক্ষেত্রে সাধারণত উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট লক্ষ্যবস্তু ব্যবহার করা হয়ে থাকে যেমন টাংস্টেন চিত্র থেকে স্পষ্ট যে তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধির সাথে এক্সরসের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে ধীরে ধীরে তীব্রতা হ্রাস পেতে থাকে এরপর বৈশিষ্ট্যমূলক বর্ণালী অপেক্ষাকৃত কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট লক্ষ্যবস্তু যেমন মলিবডেনাম ইত্যাদি দ্বারা এক্স উৎপাদনের ক্ষেত্রে অপেক্ষাকৃত উচ্চ বিভব প্রবেদের জন্য নিরবিচ্ছিন্ন বর্ণালীর সঙ্গে কতগুলি সুতীক্ষ্ণ চূড়া দেখা যায় একেই বৈশিষ্ট্যমূলক বর্ণালী বলা হয় এক্ষেত্রে আপতিত ইলেকট্রনের গতিশক্তি লক্ষ্যবস্তুর পরমাণুর অভ্যন্তর ভাগে অর্থাৎ নিউক্লিয়াসের কাছাকাছি কক্ষপথের যে ইলেকট্রনগুলো থাকে যাদের বন্ধন শক্তি অপেক্ষাকৃত বেশি হয় সেই কক্ষেও ইলেকট্রনটি পরমাণু থেকে সম্পূর্ণ মুক্ত হতে সক্ষম হয় ফলে সেই স্থানে একটি শূন্য স্থানের সৃষ্টি হয় তখন সেই শূন্যস্থান পূরণ করার জন্য অপেক্ষাকৃত উচ্চতর শক্তি স্তরের কোনো ইলেকট্রন ওই কক্ষে সংক্রামিত হয় এবং এই সংক্রমণের সময় যে তরিচ্ছম্বকীয় বিকিরণ নিঃশৃত হয় তাই বৈশিষ্ট্যমূলক এক্স্রসই সৃষ্টি করে থাকে যেমন যে চিত্র থেকে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে ইনসিডেন্ট ইলেকট্রন এসে সেই লক্ষ্যবস্তুর পরমাণুর ভেতরে কক্ষপথের ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে ফলে সেটি ফোটো ইলেকট্রন রূপে বেরিয়ে যাচ্ছে এবং তখন উচ্চতর কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো সেই শূন্যস্থান পূরণের জন্য জাম্প করছে এবং যার ফলে কে আলফা কে বিটা ইত্যাদি এক্স রশ্মি তৈরি হচ্ছে এখন বিভিন্ন বৈশিষ্ট্যমূলক এক্সরসি বর্ণালী রেখার নাম এবং তাদের প্রাথমিক ও অন্তিম কক্ষপথ অর্থাৎ যে দুটি কক্ষপথের মধ্যে তাদের ট্রানজিশন বা সংক্রমণটি হচ্ছে তা নিচে দেওয়া হলো সংক্রমণে ইলেকট্রনিক সংক্রমণ এবং অন্যদিকে রেখা এখন এল কক্ষ থেকে যদি কে কক্ষে ইলেকট্রনের সংক্রমণ হয় তাহলে আমরা পাই কে আলফা রেখা এম কক্ষ থেকে কে কক্ষে এই সংক্রমণ হলে কে বিটা রেখা পাই এন কক্ষ থেকে কে কক্ষে সংক্রমণ হলে কে গামা রেখা পায় এম কক্ষ থেকে এল কক্ষে সংক্রমণ হলে কে এল আলফা রেখা পায় এবং এন কক্ষ থেকে এল কক্ষে সংক্রমণ হলে এল বিটা রেখা পায় এই প্রত্যেকটি হলো বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি সুতরাং এক্স তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সাধারণ আলোর থেকে অনেক কম হয়ে থাকে কারণ রশ্মির তরঙ্গত সাধারণ আলোর থেকে কম হয়ে থাকে ফলে এক্স রশ্মির শক্তি অর্থাৎ ই ইকোয়ালস টু এইচসি বাই যা আইনস্টাইনের সমীকরণ থেকে আমরা পেয়েছি সাধারণ আলোর থেকে অনেক বেশি হয় এবার মজলের সূত্র দেখা যাক এই সূত্রানুসারে নির্গত এক্স রশ্মির কম্পাঙ্কের অর্থাৎ নিউ তার বর্গমূল্যের লক্ষবস্তুটির পারমাণবিক সংখ্যা অর্থাৎ জেডের এর সমানুপাতিক হয় অর্থাৎ রুট ওভার নিউ প্রপোর্শনাল টু জেড এবং এই প্রকৃত গাণিতিক সম্পর্কটি হল রুট ওভার নিউ ইকুয়ালস টু সি ইন্টু জেড মাইনাস এ যেখানে সি এবং এ হল কনস্ট্যান্ট যাদের মান বিভিন্ন বর্ণালীর জন্য বিভিন্ন হয়ে থাকে এখন এক্স রশ্মির ব্যবহার দেখা যাক এক্স রশির ব্যবহারগুলি হলো এক চিকিৎসা ক্ষেত্রে এক্স রশ্মির ব্যবহার অনস্বীকার্য রেডিওগ্রাফি রেডিও থেরাপি ফ্লোরোস্কোপি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এক্স রশ্মির বিপুল ব্যবহার লক্ষণীয় দ্বিতীয়ত পরমাণুর গঠন ও কেলাসের গঠন সংক্রান্ত পরীক্ষায় এক্স রশ্মির ব্যবহার করা হয়ে থাকে তিন সুরক্ষা ব্যবস্থায় যাত্রীদের জিনিসপত্র তল্লাশিতে এক্স রশ্মি ব্যবহার করা হয় চার শিল্পক্ষেত্রে বিভিন্ন উৎপাদিত দ্রব্যের গঠনগত ত্রুটি নির্ধারণের ক্ষেত্রেও এক্স রশ্মির বিপুল ব্যবহার লক্ষণীয় পাঁচ বহু পুরোনো ছবি পুনরুদ্ধারে এবং জাল ছবি ধরার জন্য এই এক্স রশ্মি ব্যবহার করা হয়ে থাকে এখন তোমাদের জেনে রাখা দরকার যে বৈশিষ্ট্যমূলক বর্ণালীর ক্ষেত্রে কেন অপেক্ষাকৃত কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট লক্ষ্যবস্তু ব্যবহার করা হয়ে থাকে আমরা দেখলাম যে এক্স তরঙ্গ দৈর্ঘ্য খুব ক্ষুদ্র হয় অর্থাৎ তার শক্তি খুব বেশি হয় এখন যে ইলেকট্রনগুলি ট্রানজিশনের জন্য এই এক্সরোশি বর্ণালীর সৃষ্টি হবে তাদের বন্ধন শক্তি অনেক বেশি হওয়ার দরকার আমরা জানি নিউক্লিয়াসে সবচেয়ে কাছে থাকা কক্ষপথের ইলেকট্রনগুলির শক্তি অনেক বেশি হয়ে থাকে সেই জন্য এই অপেক্ষাকৃত কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বস্তুর দ্বারাই এই বৈশিষ্ট্যমূলক বর্ণালী পাওয়া হয় এবার কিছু গাণিতিক প্রশ্নাবলির উত্তর পাওয়া যাক প্রথমে দেখো এক একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ইলেকট্রন ভোল্ট বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে এখন ধরি এই যে ইলেকট্রন এই যে হাইড্রোজেন পরমাণুর শক্তিটি দেওয়া আছে সেটি এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি সুতরাং এন ইকুয়ালস টু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ইলেকট্রন ভোল্ট আবার আমরা এর আগের দিনের ইকুয়েশানগুলো থেকে পাচ্ছি ইএন ইকুয়ালস টু মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট অর্থাৎ সমাধান করে আমরা এন ইকুয়ালস টু পেলাম তিন আবার বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু এনএইচ বাই টু পাই এখন এন পেয়েছি তিন আর বাকি এইচ কনস্ট্যান্ট যার মান আমরা জানি ক্যালকুলেশন করে এই কৌণিক ভরবেগের মান পেলাম থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ ইন্টু টেন টু দেব মাইনাস থার্টি ফোর জোল সেকেন্ড দ্বিতীয় দেখা যাক হাইড্রোজেন পরমাণুর কোনো একটি কক্ষের শক্তি দেওয়া আছে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট তাহলে ওই কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে এখন আমরা জানি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হয় জেড ইকুয়ালস টু ওয়ান ধরা যাক প্রদত্ত এন কক্ষের ইলেকট্রনের শক্তি ইএন ইকুয়ালস টু মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট আবার আমরা জানি ইএন ইকুয়ালস টু মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট সেখান থেকে কক্ষপথের যে নাম্বার মানে এন ইকুয়ালস টু পেলাম টু মানে এটি দ্বিতীয় কক্ষপথ সুতরাং এন কক্ষপথের ব্যাসার্ধ আমরা আগে দিনের তিন নম্বর সমীকরণ থেকে দেখতে পাচ্ছি আর এন ইকুয়ালস টু এন স্কোয়ার এই স্কোয়ার ইফ সাইলন নট ডিভাইডেড বাই জেড এম পাই ই স্কোয়ার সমস্ত মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করে আমরা আর এন এর মান পেলাম টু পয়েন্ট ওয়ান থ্রি এবং এটি আর টু এর মান তিন হাইড্রোজেন পরমাণুর জন্য রিডবার কনস্ট্যান্টের মান প্রদত্ত বামা শ্রেণীর বর্ণালীর নিঃশ্রিত বিকিরণের দীর্ঘতম ও রস্যতম তরঙ্গদৈর্ঘ্যের মান নির্ণয় করতে হবে এখন আমরা আগের দিনের চার্ট থেকে দেখতে পেয়েছিলাম যে বামা শ্রেণীর বর্ণালীর তরঙ্গ সংখ্যা হয় নিউবার ইকুয়ালস টু ক্যাপিটাল যেটা রিডবার কনস্ট্যান্ট ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই এনআই স্কোয়ার যেখানে এন টু বামা শ্রেণীর জন্য সুতরাং তরঙ্গদৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে ওয়ান বাই ল্যামডা ইকুয়ালস টু নিউ বার ইকুয়ালস টু আর ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন আই স্কোয়ার এখন এই তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে যখন এনআইটা সর্বনিম্ন হবে অর্থাৎ এনআই ইকোয়ালস টু থ্রি হবে এবং তরঙ্গদৈর্ঘ্য রস্যতম হবে যদি এনআইটা সর্বোচ্চ হয় অর্থাৎ ইনফিনিটি হবে এক্ষেত্রে সুতরাং ল্যামডা ম্যাক্সের মান এনআই ইকুয়ালস টু থ্রি বেশিয়ে এবং ল্যামডা মিনিমামের মান এনআই ইকুয়ালস টু ইনফিনিটি বসিয়ে আমরা পেলাম যেখানে ল্যামডা ম্যাক্স পেলাম ছ হাজার পাঁচশো একষট্টি দশমিক এক চার অ্যাংস্ট্রম এবং ল্যামডা মিনিমাম পেলাম তিন হাজার ছশো পঁয়তাল্লিশ দশমিক এক অ্যাংস্ট্রম এরপর বলেছে একটি এক্স উৎপাদক যন্ত্রে ক্যাথোড ও অ্যানোডের মধ্যে পঞ্চাশ হাজার ভোল্ট বিবাহ প্রযুক্ত যন্ত্রটি থেকে নির্গত এক্স সর্বনিম্ন তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কত হবে যেখানে প্ল্যাং কনস্ট্যান্ট আমাকে প্রদত্ত করা আছে এখন আমরা জানি ল্যামডা এম ইকোয়াস টু বাই ইভি হয় এখন সি আর ই এর মান আমরা জানি আর ভিটা প্রদত্ত বসিয়ে সমাধান করলে আমরা ল্যামডা মিনিমাম যেটা তার মান পেলাম টু পয়েন্ট ফোর এইট টু ফাইভ ইন্টু টেন টু মাইনাস ইলেভেন মিটার এরপরের অঙ্কে বলা হয়েছে ফাইভ অ্যাংসফ্রম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক্স রশ্মির শক্তি ইলেকট্রন ভোল্টিককে নির্ণয় করতে হবে এখন আমরা যদি কোনো এক্স ফোটনের তরঙ্গদৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে তার শক্তি হবে ই ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা আইনস্টাইনের ইকুয়েশন অনুযায়ী এখানে এইচ আর সি এর মান আমরা জানি এইচ প্রদত্ত আছে সেইটা বসালে এবং ল্যামডার মান বসিয়ে দিলে মিটার ইউনিটে আমরা পেলাম থ্রি পয়েন্ট নাইন সেভেন এইট ইন্টু টেন টু মাইনাস সিক্সটিন জোল এরপর তাকে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দেবাবার মাইনাস নাইনটেন ইলেকট্রন বোল্ট দিয়ে ভাগ করে আমরা আনসারটা পেলাম টু পয়েন্ট ফোর এইট সিক্স কিলো ইলেকট্রন বোল্ট কারণ আমরা জানি ওয়ান ইলেকট্রন বোল্ট ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দেবাবার মাইনাস নাইনটেন জুন এই অধ্যায় এখানেই শেষ হচ্ছে এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত বর্ণনা আমি আগের দিন এবং আজকের এই দুটি ভিডিও মিলে দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে তা Não, musical.